ॐ नमो भगवते श्री गुरवे नमः। भगवान श्री कृष्ण गीताय बोलेछेन, जदा जदा हि धर्मस्य ग्लानी भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे युगे। श्री कृष्ण गीताय बोलेछेन, साधुदेर परित्राण करते दुष्कृति दमन करते आमी जुगे जुगे अवतीर्ण हब। सेई मतो आमरा जानी भगवान विष्णु तथा कृष्णेर दशम अवतार कल्कि अवतार कलिते आगमन हबे एवं कलि जीवेर उद्धार कल्कि अवतारी करबे। श्री श्री गुरुदेव आमादेर कल्कि अवतार सम्बन्धे किछु भविष्यवाणी दिए गेछेन। তিনি কল্কি অবতারের বার্তা দিয়ে গেছেন। আজকে বাণী চিরন্তনী থেকে শ্রী শ্রী গুরুদেবের কল্কি নারায়ণের আগমন বার্তা পাঠ করব। কল্কি নারায়ণের বাণী যদি সত্য হয় তবে তিনি সত্যই এখানে অর্থাৎ শ্রীগুরুর সঙ্গে আসিয়া উপস্থিত হইবেন। যেমন ডাক বাংলো থাকে যেখানে সকল গভর্নমেন্ট কর্মচারী আসিয়া আতিথ্য গ্রহণ করেন, এই রূপে তিনিও যেখানে যেখানে সত্যের আশ্রম থাকবে তিনি নিজেই সেখানে সেখানে আসবেন। আশ্রমবাসীদের সাঙ্গপাঙ্গ করিয়া তিনি ধর্ম প্রচার করিবেন। কি ধর্ম প্রচার করিবেন? না সত্য ধর্ম। মহাপ্রভুর মতো সাঙ্গপাঙ্গ লইয়া ঘরে ঘরে ধর্ম প্রচার করিতে লাগিবেন, অধর্মের চিহ্ন মাত্র রাখিবে না। এই যুগে অসত্য ধ্বংস করিয়া দেবেন একেবারে, সত্যই স্থাপন করিবে, অসত্য ধ্বংস করিয়া দেবেন। সত্য পালন করিয়া যদি শ্রীগুরুর সঙ্গে সেবা করিতে পারো তবে তোমাদের কোনো চিন্তার কারণ নাই। বিগত 1381 সালের 12ই অগ্রায়ণ রাত্রে অন্তরের পত্রিকার সংবাদে অবগত হইলাম, ঘোর কলিকাল আসিতেছে, কলিরাজ পূর্ণ প্রচণ্ড বেগে আসিতেছে, মানুষ গদ্ধবের আচরণ করিতে বতী হইয়াছে। শ্রী শ্রী ভগবান কলির শেষ ভাগে শ্রী শ্রী কল্কি নারায়ণ নামে এই ধরাধামে জন্মগ্রহণ করিবেন। তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়া লোকসমাজে মানুষ সাজিয়া সাধুর আশ্রমে অবস্থান করিয়া তাহার মত প্রকাশ করিয়া শান্তি স্থাপন করিবেন। এখন তোমাদের প্রধান কর্তব্য হচ্ছে শ্রীগুরুর সঙ্গে যে কয়টি আশ্রম আছে তাহার প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়া আশ্রমের উন্নতি সাধন করা। আশ্রমের উন্নতি সাধনের জন্য মত প্রণীত নববিধান অনুসারে করিলেই সে আশ্রমে নিশ্চয়ই তিনি দয়া করিয়া পদার্পণ করিবেন এবং শ্রীগুরু সংগাশ্রিত সকলকেই দর্শন দিয়া কৃতার্থ করিবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তিনি কৃপা পরবশ হইয়া সত্য সেবা নীতি ধর্ম দেখে শ্রীগুরুর সঙ্গে বাস করিয়া তাহার সাঙ্গপাঙ্গ নিয়া সত্য ধর্ম শিক্ষা দিবেন। ঘোর কলিকাল উপস্থিত, কল্কি নারায়ণ শীঘ্রই আসিবেন, এখন নাম করা একান্ত প্রয়োজন। ভগবান সব সময় সন্ধিক্ষণে আবির্ভাব হন, সেই সময় সামনেই, সুতরাং নামের উপর নির্ভর না করিলে সকলেরই ভালোভাবে বাঁচিয়া থাকার সম্পূর্ণ অসম্ভব। ওম শ্রী গুরুজয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্রীগুরুর নাম করুন।